26 ও 27 নভেম্বর ফের অবরোধ বিএনপির। নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলছেন প্রধানমন্ত্রী। বিএনপি নির্বাচনে এলে সুযোগ আছে পেছানোর বলছেন ইসি আনিসুর। জানাবো যে কারণে পেছাতে পারে নির্বাচন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 26 ও 27 নভেম্বর ফের অবরোধ বিএনপির। দুই দিনের বিরতি দিয়ে আগামী 26 ও 27 নভেম্বর 48 ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী 26 নভেম্বর রোববার ভোর 6টা থেকে 28 নভেম্বর মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলছেন প্রধানমন্ত্রী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সবসময় চায় গণতন্ত্র থাক, এদেশের রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে তাদের কাজ করুক, আমরা সেই সুযোগটা তাদের দিয়েছি, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে আমরা পারিনি। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগ্রাম করে গেছে, আর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি বলেই বাংলাদেশ এগিয়ে গেছে এবং উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটাকে ধ্বংস করার জন্য তাদের নানা প্রক্রিয়া, এখন রাজনৈতিকভাবে তারা পারেনি, এখন অর্থনৈতিকভাবে কিভাবে চাপে ফেলবে সেই প্রচেষ্টা। বিএনপি নির্বাচনে এলে সুযোগ আছে পেছানোর বলছেন ইসি আনিসুর। কাউকে নির্বাচনে আনা তাদের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি বিএনপি নির্বাচনে আসতে চাচ্ছে, তারা পর্দার অন্তরালে আলাপ আলোচনা বা জোটবদ্ধ হয়ে এলে তফসিল পেছানোর সুযোগ রয়েছে। এক সাংবাদিকের প্রশ্নে বলা হয়েছে, বিএনপির নির্বাচনে আসার নিয়ে আলোচনার মধ্যে আপনাদের এক কমিশনার তফসিল পেছানোর বিষয়ে কথা বলছেন, এক্ষেত্রে কমিশনের অবস্থান কি? জবাবে আনিসুর রহমান বলেন, বিএনপি সহ বড় রাজনৈতিক দল নির্বাচনে এলে তফসিল পেছানো নিয়ে সংবিধানেরও সুযোগ আছে, তবে তা 28 জানুয়ারির বাইরে যাওয়া যাবে না, কারণ 28 জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এজন্য কেউ না এলেও সময় মতো নির্বাচন করতে হবে। তিনি বলেন, নির্বাচনে কে অংশগ্রহণ করলো, কে করলো না, কত ভোট পড়লো, ভোটার উপস্থিতি কেমন, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা নিবন্ধিত 44টি দলকে চিঠি দিয়েছি, নির্বাচনে আসা না আসা তাদের দলীয় সিদ্ধান্ত, নির্বাচন নির্বাচনের গতিতে হবে, সংবিধানে লেখা নেই, তাই কত ভোট কাস্ট হতে হবে, সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনি নির্বাচিত হবেন, আমরা আগেই নির্বাচনে সবাইকে আসতে আহ্বান করছি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। যে কারণে পেছাতে পারে নির্বাচন। ভোটের 52 দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। গত 15 নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়নপত্র বিক্রি করেছে। 300 আসনে এককভাবে প্রার্থী দেওয়ার লক্ষ্যে মনোনয়ন ফর্ম দিচ্ছে এবারের নির্বাচনে আলোচনায় আসা তৃণমূল বিএনপিও। তবে বাংলাদেশের এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও তারা মনে করছে। তারা তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে যাচ্ছে। এমন অবস্থানে দাঁড়িয়ে বিএনপি শেষ পর্যন্ত কি করবে তা নিয়েও রয়েছে সংশয়। ভোটের তারিখ পেছানো হতে পারে কি না এসব নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে, রাজনৈতিক মহলে চলছে নানা হিসাব নিকাশ, এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে তাদের মধ্য থেকেই। জাতীয় নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশন দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেও তাতে সাড়া মেলেনি বিএনপির। দলটির নেতারা শুরু থেকেই বলছেন আসছেন, নির্বাচন অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। তাদের দাবি, নির্বাচনে আগে সংসদ বিলুপ্তি এবং ইসি সচিব এর কথা বলতে হবে। বিএনপি ও তাদের শরিকরা এবং বিরোধী অন্য রাজনৈতিক দলগুলো এ দাবির পক্ষে সরব। কিন্তু বিএনপি যদি ভোটে অংশগ্রহণ করে তবে যথাযথ আইন প্রক্রিয়া মেনে পুনঃতফসিল তথা নির্বাচনেও পেছাতে হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছে ইসি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সংকট উত্তরণের সর্বোৎকৃষ্ট পন্থা হতে পারে সংলাপ। যদি আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের অনেকে বলছেন তফসিল হয়ে গেছে, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই, কিন্তু তফসিল হলেও বৃহৎ স্বার্থে সংলাপের সে সুযোগ যে একেবারেই নেই তা বলা যায় না।
যদিও এখন পর্যন্ত বাইরে যেটা সেটা ভিতরেও চলছে, ফলে হরতাল অবরোধ নিয়ে দাবি আদায় আদৌ সম্ভব কিনা বা বৃহৎ জনসমর্থিত রাজপথের প্রধান বিরোধী শক্তিকে নির্বাচনের বাইরে রেখে জোট করলে সেটা জাতীয় আন্তর্জাতিক মহলে কতটা ইতিবাচক সমর্থন পাবে, এই বিষয়গুলো এখন রাজনীতির মাঠে আলোচনার অধিক গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষ একটি জিনিস চায়, সেটা হলো ভোটের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ এবং নিজের ভোট নিজে দেওয়ার নিশ্চয়তা। বিরোধীদের বক্তব্য, সরকার একতরফাভাবে নির্বাচন করলে দেশের জনগণ সেটা মেনে নেবে না, আন্তর্জাতিকভাবে এরকম নির্বাচনকে গ্রহণযোগ্য করা যাবে না, ফলে সরকারের উপর চাপ বাড়াতে তারা লাগাতার হরতাল অবরোধ নিয়ে রাজপথে অবস্থান নিয়েছে। অন্যদিকে হরতাল অবরোধ প্রতিহতের কর্মসূচি ছেড়ে নির্বাচন সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। তবে বিএনপির মতো বড় দলবিহীন নির্বাচন একতরফা হতে পারে, লীগসহ 10 দলটি দল জোটবদ্ধভাবে নির্বাচনের কথা বললেও গতকাল বুধবার পর্যন্ত সেই সংখ্যা বেড়েছে, কিন্তু তফসিল এবং নির্বাচন পেছনের মতো কোনো পরিবেশ বা চাপ বিরোধী দলগুলোর সরকার ও নির্বাচন কমিশনের উপর তৈরি করতে পেরেছে কিনা এটিও এখন বড় প্রশ্নের জায়গা। ধারণা করা হচ্ছে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আভাস না দিলে তফসিল বা ভোটের তারিখ কোনোটাই হয়তো পেছাবে না, অন্যথায় বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। সরকারের ভেতরে মহলেও এ ধরনের অপেক্ষা বা প্রস্তুতি থাকতে পারে বলছেন কেউ কেউ। এদিকে একই দিনে জাতীয় পার্টির ভোটে আসার ঘোষণা এবং 12 দলীয় জোট ভেঙে যুক্তফ্রন্টের আত্মপ্রকাশের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার দলের এক সমন্বয় সভায় বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসর জমে গেছে, যারা মনে করছেন কে আসে কে আসে না ফুল কিন্তু ফুটতে শুরু করেছে, আরও ফুটতে ফুল ফুটবে। মনোনয়ন ফর্ম সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া পর্যন্ত শত ফুল ফুটবে, কাজে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, উই আর হ্যাপি। এদিকে দলের চেয়ারম্যান GM কাদেরের পক্ষে জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন কমিশন সহ সরকারের বিভিন্ন মহল থেকে এবং বিভিন্ন সংস্থা মাধ্যমে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। এই আশ্বাসের কারণে, তাদের প্রতি আমাদের বিশ্বাস সৃষ্টি হওয়ার কারণে তারা এই ধরনের কথা বলছে। এবার কোনো জোটের মধ্যে না থেকে 300 আসনে এককভাবে প্রার্থী দেবে জাপা। জাতীয় পার্টির প্রেস ক্লাব জোটের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে সৈয়দ ইব্রাহিম বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে 100 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ 30 নভেম্বর থেকে পেছানো হতে পারে, নাও হতে পারে। যদি মনোনয়নপত্র দাখিলের দিন বিলম্ব হয় তাহলে বাকি তারিখগুলো আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী 12 জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেব। তিনি বলেন, আমরা তার জন্য বড় রিস্ক নিচ্ছি, অতীতেও আন্দোলনের অংশ হিসাবে বড় বড় দল ছোট ছোট দল অংশ নিয়েছে, আমরা অনেক বড় দল নই, ছোট দল হিসাবে নির্বাচনে অংশ নেব আশঙ্কা নিয়ে। আশঙ্কার উত্তর হচ্ছে সরকারের ওয়াদা, এবার 2024 সালের জানুয়ারির নির্বাচনকে জাতির সামনে বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চাই, তবে তফসিল বা নির্বাচনের তারিখ পেছানো হতে পারে কিনা এ নিয়েও রয়েছে অনেক শঙ্কা। তাদের যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, এখানে আওয়ামী লীগ বা সরকারের কিছু বলার নেই। নির্বাচনের বিষয়ে 30 নভেম্বরের পর সবকিছু স্বচ্ছ হয়ে যাবে, নির্বাচন কিভাবে করবে সেটা পুরোপুরি নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন সম্পন্ন করার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, এই সময়সীমার ভেতরে ভোট সম্পন্ন করতে হবে। কমিশন যদি মনে করে ভোট কিছুদিন পেছানো দরকার সেটি করতে পারে, এবং তারা যদি মনে করে যে ভোট করবে তারা সেটাও করতে পারে, এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে তারা শুরু করেছে। বিএনপি নির্বাচনে এলে তফসিল ঘোষণার পর তারা এই ধরনের কথা বলেছে বলেও জানা গিয়েছে। যদি তারা পর্দার অন্তরে আলাপ আলোচনা জোটবদ্ধ হয় তাহলে তফসিল পেছানোর সুযোগ আছে, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার তা করবে তারা। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করার নির্বাচন কমিশনের দায়িত্ব নেই, এটার দায়িত্ব প্রার্থীর। ভোটার যাই উপস্থিত হোক সেটাকে ফল হিসাবে ঘোষণা করা হবে, ভোটার উপস্থিতি বেশি হলে আমরা সন্তুষ্ট হব। প্রার্থীদের কাছে আবেদন থাকবে তারা যেন ভোটারদের কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করেন, ফলে ইসি আনিসুর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে পরে তা পেছানোর নজির অতীতেও ছিল, কিন্তু এবার সেটা হবে কিনা এবং কিংবা বিএনপি আদৌ নির্বাচনে আসবে কিনা তা এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। রাজনীতিবিদদের কেউ কেউ বলছেন আগামী 1 সপ্তাহের মধ্যে এটি পরিষ্কার হয়ে যাবে। গত সোমবার 20 নভেম্বর আগারগাঁয় নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা জানিয়েছেন, বিএনপি নির্বাচনে এলে আইন মেনে পুনঃ তফসিলের সুযোগ সৃষ্টি করা হবে, তবে এ নিয়ে অগ্রিম কিছু বলা যাচ্ছে না। ওনারা যদি নির্বাচনে আসেন আমরা ওয়েলকাম করব। এ বিষয়ে বুধবার রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, নির্বাচনের বিষয়টি একান্তই ব্যক্তিগত এবং এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে তিনি শুরু করেছেন এবং শেষও করেছেন। আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগ দলীয় অবস্থান পরিষ্কার করেছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি জাতির সামনে তুলে ধরেছেন, মূলত সংবিধান ও বিদ্যমান অপরাপর আইন মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের সব দায়িত্ব কর্তৃত্ব নির্বাচন কমিশনের উপর।
এখানে সরকার বা আওয়ামী লীগ কিছু করার নেই। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে নির্বাচন অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক হোক সেটাই চায়। বিজয়ের পূর্ণ গ্যারান্টি ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না, কিন্তু সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।